গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। এখান থেকেই তো হয়েছে, মানে এখান থেকেই গ্রামবাসীকে বলা। আমি জানি না, আমি ছিলাম না ঘটনাস্থলে, আর আমি জানিও না, খবর নিয়ে দেখি। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? শান্তিতে ভোট করতে হবে, অবাধ গণতান্ত্রিক পরিবেশে যেন ভোট হয়। উত্তেজনা কাম্য নয়। নন্দীগ্রাম 2007 সাল থেকে পথ দেখিয়েছে বাংলার মানুষকে, সেই পথ দেখে বাংলার মানুষ আগামী দিনে এগিয়ে যাবে। বাংলা আগামী দিনে ভারতবর্ষের এক নতুন দিশা দেখাবে। যারা রাজনীতি করার লোক তারা রাজনীতি করছে। আজকে সকালে শুভেন্দুবাবু যে রাজনৈতিক দল করে তারা নিশ্চয়ই তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দীপেন্দুবাবু, পাশে ভাঙাপাড়া ব্রিজের কাছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা তারা রয়েছেন, সেখানে আপনি কি যাবেন? না, ভাঙাপাড়া ব্রিজে যাবেন। ওখানে কি আপনি আমন্ত্রণ পেয়েছিলেন? না। আপনি দলের এখানকার সাংসদ, লোকাল সাংসদ, আপনাকে আমন্ত্রণ জানালেন, বাইরে থেকে কলকাতা থেকে নেতৃত্ব আসছে, এটা কিভাবে দেখছেন? এখানকার মানুষ বিচার করবে, স্থানীয় সাংসদকে বাদ দিয়ে যদি বাইরে থেকে ভাড়া করা লোক নিয়েছে, ভাড়া করার লোক নিয়ে এসে শহীদ তর্পণ করার চেষ্টা করে, তারা কোনো বছরই আসে, কোনো দিনই আসেনি। বিগত 5 বছর আগে হয়তো এসেছিল, অতীত বলছে এরা কখনো আসেনি। আজকের দিনে তারা এসে তারা চেষ্টা করছে তাদের রাজনৈতিক ফায়দা তোলার। ভোট ভোটের জায়গায় হবে, ভোটের দিন ভোট হবে, পয়লা এপ্রিল ভোট হবে। শুভেন্দুবাবুকে বিশ্বাসঘাতক করছেন, এটা কি আপনি মানেন? নিশ্চিত নয়, শুভেন্দুবাবু বিশ্বাসঘাতকতা কিন্তু নন্দীগ্রামের সাথে করেননি, করবে না। নন্দীগ্রামের একটা ইউনিফাইং প্যাক্ট ছিল এই আন্দোলনটা, শহীদ দিবসটা, এবার কি মনে হচ্ছে পলিটিক্যাল লাইন সেটা ডিভাইড হয়ে গেল? তা বলতে পারবো। আপনার এখানে একটা, আমি কোনো রাজনৈতিকভাবে এখানে আসিনি, আমি এলাকার সাংসদ হিসেবে এসেছি, আমি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কাছে